আমরা এই যে একটি সুন্দর চিরসবুজ বনে দাঁড়িয়ে রয়েছি, এই চিরসবুজ বন করোনাকালীন সময়ে কী অবস্থায় আছে সেটা দেখার জন্য কিন্তু আসা। আমাদের বনগুলো সজীব আকার ধারণ করেছে এবং অনেক সবুজ হয়ে গেছে, এবং এখানকার বন্যপ্রাণী, এখানকার অন্যান্য উদ্ভিদ সব কিছু মিলিয়ে কিন্তু এই করোনাকালীন সময়ে অনেক অনেক উন্নতি হয়েছে, এবং সেটাই আমরা আস্তে আস্তে পর্যবেক্ষণ করছি ঘুরে ঘুরে, যে আসলেও আমরা মানুষ প্রকৃতিকে আমরা নানা কারণে ক্ষতিগ্রস্ত করছি। এবং এই প্রকৃতি যদি ঠিক না থাকে তাহলে কী হয় সেটাও কিন্তু আমরা এখন বুঝতে পারছি। সুতরাং এই প্রকৃতি পরিবেশ যত ভালো রাখব আমরা কিন্তু ভালো থাকব। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চলে রয়েছে চিরসবুজ বন। এই বনভূমিগুলোর খাদ্য ও আশ্রয় বেঁচে আছে হাজারো বন্য প্রাণী। এখানে একটি ফ্যামিলি মুখ পড়া হনুমানের, যারা ওই মগডালে বসে ডুমুর খাচ্ছে আর খেয়ে খেয়ে ফলগুলো নিচে ফেলছে। এই যে ফেলছে এর থেকেই কিন্তু আবার গাছ হচ্ছে। ওদের এই কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু আমাদের ইকোসিস্টেমকে ওরা ব্যালেন্স করছে। ওরা আছে বলেই পৃথিবীটা ভালো আছে। আজকে কিন্তু মরুভূমির দেশগুলোর দিকে তাকালে কিন্তু বোঝা যায় যে তাদের কী দুরবস্থা। ঘাস নেই, গাছ নেই, ওয়াটার বডি নেই, প্রাণী নেই। তারা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বিভিন্ন প্রাণী নিয়ে আসছে তাদের দেশে, আর আমাদের সব আছে। আমাদের বন আছে, আমাদের নদী আছে, সমুদ্র আছে, আমাদের নানা ধরনের প্রাণী আছে, এবং আমাদের একটা খুব সুন্দর একটি ইকোসিস্টেম আছে বাংলাদেশে যেটাকে ধরে রাখা দরকার। কারণ আমরা মানুষ কিন্তু খুব লোভী, এই মানুষই কিন্তু এই পরিবেশ প্রকৃতির ক্ষতি করছি। ক্রমবর্ধমান চাহিদার যোগান দিতে প্রাকৃতিক পরিবেশের ওপর চাপ পড়ছে, সংকুচিত হয়ে পড়ছে বনভূমি। আবাসস্থল ও খাদ্য সংকটে বন্যপ্রাণী বর্তমানে বিপন্ন। এই সময়েই প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার শুরু হয়। মানুষের কর্মকাণ্ড সীমিত হয়ে পড়ার কারণে নবপ্রাণীর পরশ লেগেছে প্রকৃতিতে।
পুনরুজ্জীবিত হয়ে উঠেছে বিপর্যস্ত প্রকৃতি। করোনাকালে চিরসবুজ বনের উদ্ভিদরাজি সবুজ শ্যামলিমায় পূর্ণ হয়ে উঠেছে। ছোট ছোট টিলা ও পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণাধারায় সিক্ত এই বনভূমি উদ্ভিদ বৈচিত্র্যে সমৃদ্ধ। উঁচু, মাঝারি ও নিচু স্তরের উদ্ভিদ চিরসবুজ বনের অন্যতম বৈশিষ্ট্য। দর্শকদের পদচারণা না থাকাতে একটি জিনিস খুব ভালো হয়েছে, সেটা হলো এই যে নিচের স্তরে যে ছোট ছোট লতা গুল্মগুলো এবং তারপরে মাঝারি সাইজের যে গাছগুলো, তারপরে এই বড় গাছ, এই তিনটে স্তর বনের যেটা সবচেয়ে বেশি দরকার আমাদের যে কোনো বনের জন্য। কারণ যখন বৃষ্টি হয় এই বড়ো গাছ থেকেই কিন্তু আসে এই মাঝারি গাছে, তারপরে আসে এই লতাগুল্ম, তারপরেই কিন্তু এটা এই স্রোতের মতো ছড়া দিয়ে আলটিমেটলি এটা গিয়ে কিন্তু পড়বে নদীতে। শুধু বন যে শুধু যে গাছপালা প্রাণী তাই নয়, কিন্তু এই পানিরও একটি বিশাল আধার কিন্তু এই বন। এখানে গাছপালা বেশ ঘন হয়ে জন্মে। বনের ভেতরে সরু রাস্তাগুলো দিয়ে এগিয়ে গেলেই তা চোখে পড়ে। বেশ, একটি সরু পথে চলে আসলাম হাঁটতে হাঁটতে, এবং এখানে এই সরু পথের মধ্যেও কিন্তু উপর থেকে আলো আসছে গাছের ফাঁক দিয়ে, যার কারণে আমরা কিন্তু খুব সহজেই পথটাকে দেখতে পাচ্ছি। শুধু একটি ভয়, দুপাশের ঝোপঝাড়গুলোর মধ্যে যদি কোনো সরীসৃপ থাকে সেটাই, সেই কারণে একটু সাবধানের সাথে যেতে হচ্ছে। চিরসবুজ বনের সিক্ত মাটিতে দেখা যায় উদ্ভিদ বৈচিত্রতা। বিরুত ও গুল্ম জাতীয় উদ্ভিদ সমগ্র বনেই পাওয়া যায়। এখানে পর্ণের যে উদ্ভিদটি, এটার পাতা এখনও মেলেনি, এই মাঝখানটি একেবারে বলের মতো হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন একটা ফল।
আমরা ঢাকা শহরে কিন্তু ফান্ড দিয়ে অনেক ডেকোরেশনের কাজ করি এবং অনেক অফিসে কিন্তু ফার্নের টবও দেখা যায়, তারই একটি এই ফার্ন গাছ এখানে। তবে নানা জাতের ফার্ন আছে, তার মধ্যে এটি একটি। নানা রঙের বুনো ফুলে ভরপুর থাকে ঝোপঝাড়গুলো। বুনো ফুলগুলো রঙের পসরা সাজিয়ে বনের সবুজের মাঝে এনেছে বাহারি রঙের বৈচিত্র্যতা। খুব সুন্দর একটি জঙ্গলি ফুল। এই বনে কিন্তু নানা জায়গায় নানা ধরনের এই জঙ্গলি ফুল আছে, জঙ্গলি ফল আছে, যা সত্যি অভাবনীয়। কারণ এর সৌন্দর্য বনে আসলেই দেখা যায়, আর কোথাও কিন্তু এই ধরনের ফুলও দেখা যায় না, গাছও দেখা যায় না, ফলও দেখা যায় না। অর্কিডের ফুল এই বৈচিত্র্যময়তাকে আরো বাড়িয়ে দিয়েছে। এখানে বুনো অর্কিডও দেখা যাচ্ছে গাছের মধ্যে, আর অনেক গাছেই বুনো অর্কিড আছে। আবার কিছু লতা গুল্ম উঠে গেছে বড় গাছ বেয়ে। নানা ধরনের উদ্ভিদ, নানা ধরনের বড় বড় গাছ এখানে। চিরসবুজ বনে দেখা যায় নানা রকম আরোহী বা লতা জাতীয় উদ্ভিদ। সর্পিল আকারে এরা বৃক্ষের গা বেয়ে এঁকে বেঁকে আরোহণ করে। আশ্রয়দাতা এই বৃক্ষগুলোই এই বনভূমিগুলোর স্বকীয়তা ধরে রেখেছে যুগ যুগ ধরে। গর্জন, ডুমুর, তেলসুর, কড়ই, চিকরাশি, সেগুন, চাপালিশ প্রভৃতি এসব বনের অন্যতম বৃক্ষ। বন জুড়েই কম বেশি চোখে পড়ে এই বৃক্ষগুলো। বেলফুই বলে একটি বিশাল আকারের গাছ দেখলাম, যেটা খুব রেয়ার, সব জায়গায় দেখা যায় না এটা। তো এই ধরনের বেশ কিছু রেয়ার গাছ কিন্তু এই বিভিন্ন বনে পাওয়া যায়, যা প্রকৃতিতে যখন আসি তখনই কিন্তু প্রকৃতির নানা ধরনের এই যে উদ্ভিদ, এই উদ্ভিদের দেখা মেলে, যেটা আমরা ঢাকা শহরে আসলে একেবারেই আমাদের দেখা হয় না এগুলা।
এদের পাশাপাশি আছে বেশ কিছু বাঁশ ও বেত বাগান। আমরা হাঁটতে হাঁটতে ছড়ার মধ্যে চলে এসেছি। আসলে ছড়ায় এই মুহূর্তে পানি নেই, দুপাশে অনেক বেত গাছ যা ছড়াকে একটা অন্যরকম সৌন্দর্য দিয়েছে। তবে বেতের কাঁটা কিন্তু একটু বিপজ্জনক আমাদের জন্য, তাই আমরা যদিও একেবারে এই মাঝখান দিয়ে হাঁটছি, যার কারণে আমাদের একটু দেখে শুনে হাঁটতে হচ্ছে। এই কথাটাই বলছিলাম একটু আগে যে কাটার আঘাতে আমাদের জর্জরিত হবে যদি একটু অসাবধান হই। খুবই কঠিন কাটার একটি কাণ্ড, কাটাযুক্ত, কিন্তু ওর সৌন্দর্য কিন্তু আনবিলিভেবল। এবং তার মধ্যে আবার একটি ফুলও বেরিয়েছিল যেটা শুকিয়ে গেছে। করোনা মহামারী চলাকালীন মানুষের চলাফেরা সীমিত হওয়ায় বনাঞ্চলগুলোতে বন্য প্রাণীরাও যেন তাদের প্রাকৃতিক আবাসস্থল ফিরে পেয়েছে। অতিরিক্ত পর্যটকের কারণে যে বন একসময় বিপর্যস্ত হয়ে পড়েছিল, এখন মানুষের অনুপস্থিতিতে বুনো পরিবেশে বন্য প্রাণীরা মেতে উঠেছে আপন খেয়ালে। চশমা পরা হনুমান, ওরা কিন্তু এখন এই গাছ থেকে ও গাছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এবং বেশ পাতা খেতে দেখলাম। অনেকক্ষণ ধরে আমরা অবজার্ভ করছিলাম, কারণ আমরা চাচ্ছিলাম না ওর খাওয়ার মধ্যে ডিস্টার্ব করতে। এখানে চশমা পরা হনুমানের পাশাপাশি আরেকটি প্রাণী পেয়ে গেলাম, যেটা সিভিট, খুব চুপ করে শুয়ে আছে গাছের ডালে, যেটা গন্ধবকুল বলি আমরা বাংলায়। তো এই দুটো প্রাণী সাধারণত এত কাছাকাছি দেখা যায় না, কিন্তু আজকে মানে কীভাবে যে পেয়ে গেলাম এটা বেশ আশ্চর্যজনক যে গন্ধবকুল এবং চশমা পরা হনুমান একই গাছে। চশমা পরা হনুমানটা এখন এতক্ষণ পাতা খেলেও এখন চুপ করে বসে রয়েছে। কিন্তু এখানে বেশ কয়েকটি ছিল, তার মধ্যে এখন একটিকে আমরা কাছাকাছি দেখতে পাচ্ছি এবং সে আমাদের দিকে তাকিয়ে আছে, দেখছে। কারণ এখানে তো আসলে দর্শক গত ৬ মাস ধরে আসে না, আমরা এতদিন পরে আসলাম। মূলত এখানে করোনা ভাইরাসকালীন আমাদের প্রাণীগুলোর অবস্থা কী, উদ্ভিদের অবস্থা কী, এই বনের কী অবস্থা সেটা দেখার জন্যই কিন্তু এখানে আসা। এবং সেখানে আমরা আমাদের ফাইন্ডিংস হলো যে আসলে এরা খুব ভালো আছে, এবং এই ভালোটা যেন আমরা ধরে রাখতে পারি করোনা শেষ হওয়ার পরেও।
বুনফুলের রঙে গন্ধে আকৃষ্ট হয়ে উড়ে বেড়ায় বর্ণির প্রজাপতি, মথ ও ঘাস ফড়িং। আস্তে আস্তে যত ভিতরের দিকে যাচ্ছি তত সরু হয়ে যাচ্ছে আমাদের পথটা, এবং পথের ভিতরে অনেক পোকামাকড় আর একটা বিশাল গাছের শিকড় এইখান দিয়ে নিচ দিয়ে চলে গেছে। জায়গাটা বেশ কঠিন। আমার একটু চিন্তাও হচ্ছে যে এই জায়গায় যেই সাপটি সবচেয়ে বেশি দেখা যায় না, মিলে থাকে একেবারে পাতার সাথে, সেটার সবুজ রঙের সবুজ বোরা সাপ এবং অন্যান্য সাপ। চিরসবুজ বনে বিভিন্ন প্রজাতির সরীসৃপ প্রাণী পাওয়া যায়। টিকটিকি জাতীয় প্রাণী সহ বিভিন্ন প্রজাতির সাপ ও কচ্ছপ চিরসবুজ বনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরীসৃপ প্রাণীর বিশাল অংশ জুড়ে রয়েছে সাপ। ছড়ার মধ্যে হাঁটতে হাঁটতে সুড়ঙ্গের মতো একটি জায়গায় আমরা ঢুকছি। দুপাশে মাটিগুলো চেপে এসছে এবং মাঝখান দিয়ে এই ছড়ার পানি যাওয়াতে এখানে একটি রাস্তা হয়ে গেছে, চাপা জায়গা, যার কারণে আমাদের হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। তবে খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, আবার একটু ভয়ও আছে কারণ সাপ থাকে এই সব জায়গায়, এই গাছগুলোর মধ্যে, এই ঝোপঝাড়ের ভিতরে, যার কারণে একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আমাদের। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসব ভালো সারা ক্ষণে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।